আমি এখানে সরপুটি মাছগুলোকে হলুদ লবণ মাখিয়ে ভেজে নিয়েছি হালকা করে। আর এখানে হচ্ছে পোস্ত, সাদা সর্ষে আর গোটা কাঁচা লঙ্কা আর সামান্য একটু জিরে বেটে নেওয়া হয়েছে। এবার আমি গ্যাসটা ধরিয়ে দিলাম। কড়াইটা আমি ভালো করে একটু গরম করব। এটা পুরো সর্ষের তেল দিয়েই আমি রান্না করব। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি এই মশলাটা দিয়ে দিচ্ছি তেলে। আমি এখানে বাটা মশলার সাথে একটু জল মিশিয়ে দিলাম, কারণ এখানে লেগে রয়েছে তো আমার অনেক, ওই জন্য দিয়ে দিলাম। এটার আমি এর মধ্যে হাফ চামচের মতো লবণ দিয়ে দিলাম, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। জল দিয়ে দিলাম, আমি বেশি ঝোল আমি দেব না, একদম মাখা মাখাই করব। এবার আমি এটা ঢাকা দিয়ে দিলাম, গ্যাসটা একদম কমিয়ে দিয়েছি। এবার আমি ঢাকনাটা সরিয়ে নিলাম, মাছগুলোকে আমি একটু উল্টে দিলাম। এটা একদম ফুটে গেছে। এবার আমি সামান্য একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম এর মধ্যে, তাহলে টেস্ট হয় একটু নামানোর আগে। আর খুব সামান্য একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটা অফ করে দেব। পোস্ত সর্ষে দিয়ে আমার সরপুটি মাছ রান্না কমপ্লিট হয়ে গেছে। যদি আপনাদের এই রেসিপিটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দয়া করে আমার চ্যানেলটাকে একটু সাহায্য করুন। আমি প্রত্যেকটা রান্না দিয়েই আপনাদের বলি, আপনারা প্লিজ আমাকে একটু হেল্প করুন।